জাতীয় নির্বাচনের আগে জ্বালাও পোড়াও ও অগ্নিসন্ত্রাস সহ বিভিন্ন মামলার অভিযোগে কারাগারে আটক আছেন বিএনপির হাজারের বেশি নেতাকর্মী। আটক নেতাকর্মীর সংখ্যা নিয়ে সরকার ও বিরোধীদের মতবিরোধ থাকলেও তাদের মুক্তির দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদবির করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। জাতিসংঘ বিএনপির 25,000 আটক নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারো চাপে বা কথায় আগুন সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের মুক্তি দেবেন না আদালত। নেতাকর্মীদের মুক্ত করতে বিএনপিকে আইনি লড়াইয়ের পরামর্শ তার। চেম্বারে গিয়ে হামলা করা, আনসার পিটিয়ে হত্যা করা, এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে। কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না? আমেরিকার কথা আমরা ছেড়ে দেব, এটা কোন কথা? তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে? বিএনপিকে বাংলাদেশের ডামি বিরোধী দল আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ নয় বরং দলীয় নেতাকর্মীরাও সাড়া দেবে না। আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আন্দোলন চলেন, চালান, কিন্তু আন্দোলনের নামে হরতাল, অবরোধ, ট্রেনে আগুন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা। এদিন কামরাঙ্গীর চরে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনে না এসে সুযোগ হারিয়েছে বিএনপি। যারা আমাদেরকে অহেতুক আগুন সন্ত্রাস, জনদুর্ভোগ সৃষ্টি করে, সমাজে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি করে, আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নির্বাচনের আগে যারা আগুন সন্ত্রাস করেছে দেশের জনগণ তাদের পক্ষে নেই বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।